আসসালামু আলাইকুম। বাংলাদেশে সাত রঙা বা সাত স্তরের চা কোন এলাকায় পাওয়া যায়, এটি কিভাবে বানায় ও স্বাদ কেমন? বাংলাদেশের সিলেট অঞ্চলে এই সাত রঙের চা পাওয়া যায়। সিলেট শাহরস্তি হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং শাহপনা রহমতুল্লাহ এর মাজারের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্টে এই চা পাওয়া যায়, কারণ এই জায়গা দুটিতে অনেক পর্যটক ঘুরতে আসেন এবং মূলত তাদের নিয়ে এই চায়ের ব্যবসা। এছাড়া হবিগঞ্জ এবং মৌলভীবাজার কিছু রেস্টুরেন্টে পাওয়া যায়। যারা সিলেট ঘুরতে আসেন তারা ব্যতীত এই চা সচরাচর কোনো কেউ পান করেন না। পর্যটকরা অনুকৌতূহলবশত প্রথমে এই চা পান করে থাকেন। পর্যটকরা জানেন না এর স্বাদ কেমন। একবার যদি জেনে যায় স্বাদটা কেমন, তাহলে আর বাপের জন্ম এই মুখে নেবেন না বলে মনে হয়। সাধারণত চায়ের সাথে কোনো স্বাদ বা গন্ধ খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না। অনেকটা তেতো বিস্বাদ, ঘনভূত দুধ, কনডেক্স মিল্ক, দারুচিনি, লবঙ্গ, লেবু, কাল চা এবং সবুজ চা, গ্রিন টি সমন্বয়ে সাতটি স্তরের লেয়ার তৈরি করা হয়। ধূসর, লালচে, কালচে এবং প্রায় তার কাছাকাছি রঙের প্রতিটি লেয়ার বিভিন্ন ঘনমাত্রায় তরল দিয়ে তৈরি বলে নাড়াচাড়া না করলে স্থলগুলো একটি আরেকটির সাথে মিশে যায় না, সেভাবেই থাকে কিছুক্ষণ। কিন্তু কিছু সময় রেখে দিলে স্তরগুলো ধীরে ধীরে মিশে যেতে থাকে। খেতে মোটেও ভালো না হলেও দেখতে বেশ ভালোই বলা চলে। এই ছিল আমার রিভিউ ভিডিও। যদি রিভিউ ভিডিও ভালো লাগে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।